গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আহত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ অন্তত 30 জন। বিএনপি নেতাকর্মীরা জানান, শুক্রবার গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষ করে গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিম জামান সেলিম ও এস এম জিলানি। গাড়ি বহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এ সময় ভাঙচুর করা হয় জিলানির গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি। এতে আহত হয় অন্তত 20-25 জন। আহতদের গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।